নমস্কার সকলকে মাইক্রোফিনান্স জব নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত যে কারণে আপনাদের সামনে আবার নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম যে এইচডিএফসি ব্যাংকে মাইক্রোফিনান্স ডিপার্টমেন্টের জন্য সেলস অফিসার পদে এক ইন্টারভিউ আয়োজন করা হয়েছে এই ইন্টারভিউ অনুষ্ঠিত হবে কাল অর্থাৎ সেভেন্থ নভেম্বর দু মঙ্গলবার মালদা জেলার মালদা ব্রাঞ্চে যারা মাইক্রোফিনান্স সেক্টরের ফ্রেশার অর্থাৎ যারা কোনো দিনও মাইক্রোফিনান্স সেক্টরে কাজ করেননি অথবা অন্য কোন ফিনান্সিয়াল সেক্টরে অন্তত এক বছর বা তার বেশি সময় ধরে কাজ করছেন উভয়ে এই ইন্টারভিউ অংশ নিতে পারেন বয়স হতে হবে যারা ফ্রেশার অর্থাৎ যারা কোনো দিনও মাইক্রোফিনান্স সেক্টরে কাজ করেননি তাদের ক্ষেত্রে কুড়ি বছর থেকে পঁচিশ বছরের মধ্যে এবং যারা অন্য কোনো ফিনান্সিয়াল সেক্টরে অন্তত এক বছর বা তার বেশি সময় ধরে কাজ করছেন তাদের ক্ষেত্রে সর্বাধিক চৌত্রিশ বছরের মধ্যে সেই সাথে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম গ্র্যাজুয়েট অর্থাৎ যে কোনো বিষয়ে স্নাতক পাস হলে তবেই এ কাজের জন্য আবেদন করতে পারেন এই কাজের জন্য এক আকর্ষণীয় বেতন যারা ফ্রেশার তাদের ক্ষেত্রে আঠারো হাজার টাকা এবং যারা এক্সপিরিয়েন্স অর্থাৎ অন্য কোনো ফিনান্সিয়াল সেক্টরে কাজ করেছেন তাদের ক্ষেত্রে সর্বাধিক চব্বিশ হাজার টাকা পর্যন্ত বেতন নির্ধারণ করা হয়েছে সেই সাথে প্রচুর পরিমাণে ইনসেন্টিভ প্রায় পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাওয়ার সুবিধা এবং পি এফ ইএসআই মেডিক্লেম ট্রাভেল অ্যালাউন্স সহ যাবতীয় সুযোগ সুবিধা রয়েছে যে ব্রাঞ্চে ইন্টারভিউ হবে অর্থাৎ মালদা ব্রাঞ্চের অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নম্বর ভিডিও ডিসক্রিপশান বক্সে এবং ফার্স্ট কমেন্ট বক্সে উল্লেখ করা হবে আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করে তারপরেই সেখানে যাবেন অবশ্যই আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স সেই সাথে শিক্ষাগত যোগ্যতার যাবতীয় নথি নিয়ে সেখানে উপস্থিত হবেন এবং অবশ্যই আপডেটেড সিভি নিয়ে যাবেন অর্থাৎ যদি কোনো ফিনান্সিয়াল সেক্টরে কাজের অভিজ্ঞতা থাকে তবে সেটা অবশ্যই সিভিতে উল্লেখ করবেন এবং সেই সাথে লাস্ট তিন মাসের স্যালারি স্লিপ অথবা এনওসি অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে সেখানে উপস্থিত হবেন এই সমস্ত কাজের জন্য আপনারা কাউকে রকম টাকা দেবেন না যাবতীয় ডকুমেন্টস নিয়ে আপনারা নিজেরাই সেখানে যাবেন ইন্টারভিউ দেবেন অবশ্যই সিলেক্ট হবেন তার জন্য কাউকে কোনো টাকা দেওয়ার প্রয়োজন নেই আর আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সকলের সাথে শেয়ার করবেন যারা বর্তমানে বেকার আছেন অথবা বেটার কোনো অপরচুনিটি অপেক্ষায় রয়েছেন তাদের কাছে আমার এই বার্তাটা অবশ্যই পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন